नमस्कार एंड वेलकम सबा के आमार यूट्यूब चैनल द बॉम फौजी दे गाइस आज के आमी तोमादेरके बोलबो जे वेट जादेर एकदम कम आछे जारा वेट बाड़ाते चाइछो जारा मासल गेन करते चाइछो तादेर जोन्नो आज के भिडियोटा स्पेशली आर जारा रानिंग करछो दौड़ादौड़ी करछो अनेकेई आछे शरीर के फिट रखते चाय एक्सारसाइज करछो जिम करछो जारा भाबछो एकटुतेई उइकनेस होये आछो जादेर मध्ये एकटु उइकनेस काज करछे तादेरके आज के आमी देखाबो जे तोमरा की की खाबे কিছু জিনিস আছে ভীষণ কস্টলি আর কিছু জিনিস আছে ভীষণ সস্তা অনেকেই হয়তো দেখে বলবে যে দাদা তুমি তো চাকরি করো তোমার কাছে অনেক পয়সা তুমি এইসব দামি দামি জিনিস খেতে পারবে কথাটা সেটা নয় একটা কথা বলি দেখো তোমরা যদি মাসে 2000 টাকা জিনিস কেনো 1000 টাকা জিনিস কেনো যদি 500 টাকারও জিনিস কেনো তাতেও কিন্তু তোমরা অনেক কিন্তু অ্যাডভান্স হয়ে যাবে মানে তোমার শরীরের জন্য অনেক কিছু তোমাদের অনেক কিছু জিনিস পেয়ে যাবে 500 টাকার মধ্যে ঠিক আছে তো এখানে কথা হচ্ছে অনেকেই দেখো ভাবলে অনেক কিছু না ভাবলে কিছু না একটা সিগারেটের দাম 10 টাকা একটা যে বিমল গুটখা খায় তার দাম 10 টাকা একটা মদের বোতলের দাম কত বলো কত জিনিসের দাম বেশি দুধ 60 টাকা লিটার তাই লোকে খাবে না কিন্তু মদ খাবে গুটখা এত টাকা দাম লোকে তাই কিনে খাচ্ছে কিন্তু বাস ড্রাই ফ্রুটস এর কথা বললে বা খাবারের কথা বললে তখনই আরে বলে এত দাম দাদা আমরা কি করে কিনবো এত দাম আমাদের কাছে তো পয়সা নেই তো যাদের কাছে পয়সা আছে তাদের জন্য বলবো যাদের কাছে পয়সা নেই তারাও কি কি খাবে তার জন্য বলবো প্রথমে বলি যে দেখো যদি পয়সা থাকে আমি যে জিনিসগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই খাবে আর যদি না থাকে তো ঘরের খাবার খেয়েও তোমরা প্র্যাকটিস করতে পারো তার কারণ হচ্ছে এটাই যে আগেকার দিনে কিন্তু মানুষ এইসব ড্রাই ফ্রুটস খেত না আগেকার জিনিস খেত না তার কারণ হচ্ছে খাবারে এত দু নম্বরই ছিল না না এই যে ইউরিয়া ফিউরিয়া সার ফার এইসব কিছু লাগাতে হতো না এমনি ন্যাচারাল যে খাবারগুলো হতো সেগুলোর মধ্যে একদম ন্যাচারাল জিনিস থাকতো বাট আজকের দিনে যা আমরা খাচ্ছি পুরোটাই কিন্তু সব দু নম্বরই ঠিক আছে তো সেখান থেকে শরীরকে একটু পাওয়ার একটু স্ট্যামিনা বাড়ানোর জন্য আজকে এই খাবারগুলো তো ফার্স্টে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে একটু ক্যামেরাটা নিয়ে আসাও এই যে এটা হচ্ছে আখরোট এই যে আখরোট এটা হচ্ছে দোকানে ড্রাই ফ্রুটস এর দোকানে গিয়ে বলবে খুব 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 ফায়দামান শরীরের জন্য এটা হচ্ছে কিশমিশ তোমরা জানো আর এই যে আঞ্জির এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল খুলবে এইভাবে এই যে একটু মুখের দিকে দেখানো এই যে আঞ্জিরটা কিন্তু এইভাবে খুলবে সিঙ্গেল সিঙ্গেল ঠিক আছে এই যে এরকম দেখতে পাচ্ছ এটা আঞ্জির এইভাবে কিন্তু প্যাকেট প্যাকেট করে আছে পুরো হাওয়া এর মধ্যে একটুও থাকে না পুরো হাওয়াটাকে লেস করে নিয়ে আছে ঠিক আছে এই এইভাবে খুলবে এটাকে আঞ্জির বলা হয় আঞ্জির এটা তোমরা অনেকেই কোশ্চেন করছো যে দাদা এই জিনিসটা কোথায় পাবো এই হচ্ছে জিনিসটা হচ্ছে আঞ্জির ঠিক আছে আর পড়ে গেল যাই হোক এটা হচ্ছে আঞ্জির আর এই জিনিসটা হচ্ছে বাদাম এটা হচ্ছে বাদাম আর এটা হচ্ছে খেজুর ঠিক আছে এইগুলো দেখিয়ে দিই এইখানে দেখো এই জিনিসটা হচ্ছে ছোয়াড়া এটাকে বলা হয় ছোয়াড়া আর এটা হচ্ছে চানা ডাল যেটাকে আমরা মুগ ডাল বলি মুগ ডাল এটাকে ভিজিয়ে রাখো সকালবেলায় এটা হচ্ছে আমাদের ছোলা এই জিনিসটা হচ্ছে ছোলা এগুলোকে সকালবেলায় ভিজিয়ে রাখো ভিজিয়ে রেখে তারপরে সকালবেলায় দৌড়ে আসো তারপরে খাও শরীরে একদম স্ট্যামিনা আর পাওয়ার অনেক বেশি এসে যাবে এটা যদি তোমার আরো ভালো রেজাল্ট হয় যদি এটাকে ভিজিয়ে রেখে কলটাকে বার করতে পারো এটা কল বানান অঙ্কুর বার হয় যেটাকে অঙ্কুর বার হয় সেটাকে আর এর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরাটা আসো কাজু কিশমিশ বাদাম তারপরে তোমার পামকিন সিড এই যে পামকিন সিড এটা এটা ব্ল্যাকবেরি চেরি সমস্ত কিছু রয়েছে এটা একটা নতুন কি আমি বুঝতে পারছি না জানি না অনেক কিছু মিক্সিং আছে এর দামটা নিয়েছে 500 টাকা ঠিক আছে এই যে এই জিনিসগুলো তোমরা ডেফিনেটলি সবাই ট্রাই করতে পারো কোনো অসুবিধা নেই আর এই যে ফ্রুটের মধ্যে আমি নিই এগুলো এই যে কলা আছে দেখতে পাচ্ছ কলা আছে এখানে তোমার সান্ত্রা মানে অরেঞ্জ আছে এখানে আপেল একদম এ কোয়ালিটি আপেল দেখতে পাচ্ছ কত বড় একদম টপ কোয়ালিটি আপেল এটা আর এই যে হচ্ছে গ্রিন অ্যাপেল সবচেয়ে দাম বেশি গ্রিন অ্যাপেল শরীরে প্রচুর ফায়দা তোমরা বলো না যা দাদা তুমি এত অ্যাক্টিভ কি করে থাকো ভাই খাই ঠিক আছে তারপরে দুধ খাই দুধের মধ্যে কেশর দিয়ে খাই অনেক কিছু আরও আছে যেগুলো তোমাদেরকে দেখাতে পারছি না তো এইগুলো যদি তোমরা ট্রাই করো তো আই হোপ তোমাদের শরীরের পুরো স্ট্যামিনা পুরো প্রপারলি স্ট্যামিনা এসে যাবে কোনো চিন্তা নেই তোমরা এগুলো খাও আর এক্সারসাইজ করো ব্যায়াম করো তোমাদের শরীরের ওয়েটও বাড়বে হ্যাঁ আর একটা কথা বলি ঘরের খাবার খাও ভাত খাও যাদের ওয়েট কম আছে তারা ঘরোয়া খাবার খাও ভাত খাও কলা কাঁঠালি কলা যদি তোমরা কিনতে পারো খুবই ভালো আমি তো এই কলাটা খুব একটা খাই না কাঁঠালি কলাই খাই যখন কলকাতায় থাকি কাঁঠালি কলা খাও খেজুর খেজুর তোমরা প্রতিদিন 4 পিস করে খেজুর নাও ঠিক আছে আর এই যে ছোলা আর এই জিনিসটা ভিজিয়ে খাও
ঠিক আছে, আর ঘরের খাবার খাও, রানিং করো, দৌড়াও, এমনি বডি পুরো বডিতে প্রচুর স্ট্যামিনা আসবে, প্রচুর স্ট্যামিনা আসবে। খেজুরটা তোমরা সাথে রাখো, খেজুর, খেজুর আর কলাটা, খেজুর আর কলা আর চানার, এটা কম পয়সা, একদম কম পয়সা, এটা হচ্ছে ছোয়ারা, খুব ফায়দামান জিনিস শরীরের পক্ষে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা যদি খেতে পারো, যাদের কাছে পয়সা আছে সমস্ত কিছু পারচেস করো, এই জিনিসগুলো পারচেস করো, যাদের কাছে নেই তাদেরকে বলছি ছোলা, মুগ ডাল, সোয়াবিনের দানা পাওয়া যায়, সোয়াবিনের বীজ, সোয়াবিনের দোকানে কি বলতো, তাদের সোয়াবিনের দানা আর কাঁচা বাদাম, যে কাঁচা বাদামগুলো আমরা দোকান থেকে কিনি, যেটা আর কি ভাজা বাদাম খাই, কাঁচা বাদাম দোকানে কিনতে পাওয়া যায়। এই চার পাঁচটা জিনিস তোমরা ভিজিয়ে রাখো, দু চারটে কিশমিশ ওর মধ্যে ভিজিয়ে রেখে দিও, ঠিক আছে। 100 টাকাতে তোমাদের হয়ে যাবে, সমস্যা নাই, 100 টাকার মধ্যে হয়ে যাবে। তোমরা যদি এই আঞ্জির না কিনতে পারো, তোমরা যদি আখরোট না কিনতে পারো, কোনো সমস্যা নেই, তোমরা এই কটা জিনিস, তোমরা বাদাম যদি না কিনতে পারো তাতেও সমস্যা নেই, তোমরা কয়েকটা জিনিস, সোয়াবিনের দানা, ছোলা, মুগ ডাল, ঠিক আছে, কাঁচা বাদাম, ঠিক আছে, এই জিনিসগুলো রাখো সাথে। আর যদি পারো সোয়াবিন, এমনি যে সোয়াবিনের আমরা তরকারি বানিয়ে খাই, ওই সোয়াবিনের তরকারি বানিয়ে বানিয়ে খেতে পারো, আর এমনি ঘরোয়া ভাত ডাল করে খাও, আর সবজি ভাত খাও, অটোমেটিক শরীরে একটা স্পিড আসবে, যাদের ওয়েট লস আছে তাদের ওয়েটও বাড়বে, কলা খাবে, ঠিক আছে, কলা খেজুর এই জিনিসগুলো খাও সাথে করে, খুব সুন্দর ওয়েট বাড়বে, কোনো টেনশনই নেই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, তোমাদের মতামত কেমন, তোমরা যে কী কী ভাবছো না ভাবছো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। যাই হোক, জাহিন, নেক্সট ভিডিও হবে আমার ওয়েট লস কিভাবে করবে, তার জন্য এক্সারসাইজ করে তোমাদেরকে দেখাতে হবে। তো বাই বাই, ভালো থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।